আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। রুবেল টেকের পক্ষ তোমাদের স্বাগত। আজ তোমাদের সামনে হাজির হয়েছি সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার যে প্রশ্নের মানবণ্টন, সে মানবণ্টন নিয়ে হাজির হয়েছি। তোমাদের বার্ষিক পরীক্ষা, সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার তিনটি বিষয় হবে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, এবং তোমাদের জন্য থাকছে গণিত। তাহলে বাংলা, ইংরেজি এবং গণিত এই তিনটি বিষয় তোমাদের পরীক্ষা হবে, এবং তোমাদের লিখিত অর্থাৎ আমরা প্রথমে আলোচনা করব বাংলায় যে প্রশ্নের মানবণ্টন, সেই মানবণ্টন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের লিখিত 35 মার্ক এবং এমসিকিউ 15 মার্ক এবং অ্যাসাইনমেন্ট 40, বৃক্ষ পরিচর্যা অর্থাৎ স্বাস্থ্য পরিচর্যার যে বিষয়টি নিয়ে 10 মার্ক, এই মোট তোমাদের 100 মার্ক। অর্থাৎ তোমাদের লিখিত হবে 35 মার্ক এবং এমসিকিউ হবে 15 মার্ক। এই হবে তোমাদের লিখিত, এবং এমসিকিউ দিয়ে 50 মার্ক এবং অ্যাসাইনমেন্ট থেকে পাবে তোমরা পাবে 40 মার্ক এবং বৃক্ষ পরিচর্য থেকে 10 মার্ক। এই মোট তোমাদের জন্য থাকছে 100 মার্ক। এবং তোমাদের যে অধ্যায়টি ধরা হয়েছে, তোমাদের অধ্যায় হলো গদ্য, এটি হচ্ছে কাবলিওয়ালা রবীন্দ্র ঠাকুরের পৃষ্ঠা 1। তারপর তোমাদের থাকছে পদ্য, কবিতা কুলিও মজুর কাজী নজরুল ইসলামের পৃষ্ঠা 67। তারপর থাকছে তোমাদের জন্য পদ্য, কবিতা আমার বাড়ি জসীমউদ্দিন পৃষ্ঠা 71। তারপর থাকছে তোমাদের জন্য পদ্য, কবিতা শোনো একটু মজুবের থেকে গরু প্রসন্ন মজুমদার পৃষ্ঠা 76, এবং ব্যাকরণ অংশ থাকছে তোমাদের জন্য সন্ধি। তারপর আমরা দেখে নেব ইংরেজি, ইংরেজি তো তোমাদের জন্য 15 মার্ক থাকবে 50, যেখানে প্রথম পত্র লিখিত হবে 30 এবং দ্বিতীয় পত্র লিখিত হবে 20, এইভাবে 50, এবং অ্যাসাইনমেন্ট থেকে তোমরা পাবে 40, বৃক্ষ পরিচর্য থেকে 10, মোট নম্বর 100। তো তোমাদের প্রথমে ইংরেজিতে বিষয়গুলো ধরা হয়েছে। তোমাদের ইউনিট 1 অ্যাটেনশন প্লিজ, লেসন 4 ইন দ্য স্টেট, তোমাদের পেজ নং হচ্ছে তোমাদের মূল বইয়ের পেজ নং 5-6। তারপর আছে ইউনিট 2 মাই স্টাডি গাইড, লেসন 1 ফাইন্ড ইউর ওয়ার্ড, তোমাদের পেজ নাম্বার 11। তারপরে থাকছে তোমাদের জন্য ইউনিট 3 হোয়াট আর ফ্রেন্ড ফ্রড, এটা তোমার ইউনিট হোয়াট আর ফ্রেন্ড ফ্রড, এটা তোমার লেসন হচ্ছে যে 4 এ সেট ডে অফ ফারাবি, এটা তোমাদের পড়তে হবে। তারপর থাকছে তোমাদের ইউনিট 4 পিপুল হু মেক্স এ ডিফারেন্স, তোমাদের লেসন 3-7-8, অর্থাৎ 3 হবে হুজ চাইল্ড ইজ দিস, এবং দ্য হোমওয়ার্ক হোম মেকার 2, এবং হৃদয় গেটস এ লেটার হিজ কাজিনস। তাহলে তোমরা লেসন 3-7-8, এবং তোমাদের পৃষ্ঠা নং 27-41। এবং তোমাদের থাকছে ইংরেজি প্রথম পত্রের সাথে সাথে আমাদের জন্য থাকছে ইংরেজি দ্বিতীয় পত্র, অর্থাৎ ইংরেজ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। এখান থেকে তোমাদের লিখতে হবে, পার্ট অফ পিস পড়তে হবে খুব সুন্দর করে, তোমাদের লেসন 6 পেজ নং 1-11 ইউনিট 1। তারপর তোমাদের থাকছে ইউনিট 3 দ্য টেন্স, লেসন 1-7। তো এই ছিল তোমাদের বাংলার পাশাপাশি ইংরেজি। এরপর দেখে নেব আমরা গণিত। গণিতে তোমাদের প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ থেকে প্রশ্ন করা হবে। এটি তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের একটি অংশ, যেখানে থাকবে সংখ্যার বর্গ ও বর্গমূল, উৎপাদক ও ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল, সংখ্যার বর্গমূল নির্ণয়, মূলদ ও অমূলদ সংখ্যা, সরলরেখার মূলদ ও অমূলদ সংখ্যা অবস্থান ইত্যাদি। এবং তোমাদের চতুর্থ অধ্যায় ধরা হয়েছে বীজগণিতিক রাশির গুণ ও ভাগ, তোমাদের জন্য থাকছে বীজগণিতিক রাশির গুণ, বীজগণিতিক রাশির গুণ ও ভাগ, বীজগণিতীয় রাশির যোগ বিয়োগ গুণ ও ভাগ এ সংক্রান্ত। এবং তোমাদের জন্য থাকছে অষ্টম অধ্যায় সমান্তরাল রেখা, সমান্তরাল সরলরেখা ও ছেদক, দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত, দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত প্রমাণ। এবং তোমাদের জন্য অঙ্কের একাদশ অধ্যায় তোমাদের তথ্য উপাত্ত, এটি তোমাদের সুন্দর করে তোমাদের আয়ত্ত করতে পারলে আশা করি তোমরা অঙ্কে অনেক বেশি মার্ক পাবে। তার জন্য থাকছে তথ্য উপাত্ত মধ্যে থাকছে গণ সংখ্যা সারণী, শ্রেণী ব্যবধানের মাধ্যমে অবিন্যস্ত উপাত্ত, বিন্যস্ত গণ প্রকাশ, এবং থাকছে আয়ত লেখা অঙ্কন, আয়ত লেখা হতে প্রচুর নির্ণয়, এবং থাকছে আয়ত লেখা হতে উপাত্ত সম্পর্কে ব্যাখ্যা। এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর যে তিনটি বিষয় পরীক্ষা হবে বাংলা, ইংরেজি এবং গণিত, সেই বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলবে না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের গুরুত্বপূর্ণ কিছু অংশ নিয়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।